আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা প্রতি সপ্তাহের মতো প্রতি শনি, রবি, সোম, মঙ্গল এই 4 দিনে আমরা বিসেফ ফাউন্ডেশন সরাসরি আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদেরকে আমাদের মনের কথা, আপনাদের মনের কথা একসঙ্গে মেলানোর চেষ্টা করি নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিয়ে। আর বিশেষ করে এখন রমজান মাস আসছে, রমজান মাসে সবাই রোজা করছেন, এই জায়গাটায় আরো যাতে নিরাপদ এবং পুষ্টিকর খাবার খাই সেগুলো আমরা কথা আগেও বলেছি এবং আজকে আবার সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলতে চাই যে মাশরুম, মাশরুম যেটাকে স্বাধীন সোজা বাংলায় ব্যাঙের ছাতা বলি আমরা, কিন্তু ব্যাঙের ছাতা বললে তার মানে ওটার মানে ঠিক মতো জায়গা পাচ্ছে না আমাদের পাতে, এই জন্য আমরা এটাকে বলছি মাশরুম হিসেবে ব্যবহার করি। এটা অনেক পুষ্টিকর কথা, আমরা সেগুলো সম্বন্ধে শুনবো আজকে, সেগুলো নিয়ে কথা বলবো, এর ভালো মন্দ এবং এটার উৎপাদন থেকে বাজার বিপণন ইত্যাদি নিয়ে নানা কথা আমরা শুনতে চাই। কিন্তু আমাদের সঙ্গে আজকে আমাদের মূল বক্তা আছেন মোহাম্মদ আলী শিপু, যাকে আপনারা আগেও দেখেছেন যে বাংলাদেশের মাশরুম চাষের একজন পথিকৃৎ বলবো, মানে চাষের পথিকৃৎ বলতে আমার ভাবেন না, উনি মানে যে আমাদের বিজ্ঞানীরা আছেন, বিজ্ঞান গবেষণা হচ্ছে, মাশরুম কেন্দ্র আছে, কিন্তু উনি একজন উৎপাদক হিসেবে অবশ্যই একজন পথিকৃৎ, এটাতে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। আমি ওনাকে বহুদিন আগে থেকে জানি যে মাশরুম নিয়ে, তখন থেকেই বিভিন্ন রকমের চেষ্টা করছে। তো এটা আমরা সেই সাথে আমাদের সঙ্গে আছেন ডক্টর কুণাল মণ্ডল, উনি বর্তমানে পশ্চিমবাংলার পাট গবেষণা কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিস্ট, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আমরা যেটা বাংলাদেশে বলি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, প্ল্যান্ট প্যাথোলজির, উদ্ভিদ রোগ তত্ত্ববিদের। কিন্তু ওনার সঙ্গে সেটাই, ওনার সঙ্গে আলাপ করছিলাম একটু আগে, যে ওনার সঙ্গে মাশরুমের কি সংযোগ, একদিকে উনি তো প্ল্যান্ট প্যাথোলজিস্ট, সেই হিসেবে প্যাথোলজির লোক, এটা মানে এই ফাঙ্গাস নিয়েই কাজ করেন ওনারা, ফলে এটার তো একটা যোগসূত্র আর রয়েই গেছে। কিন্তু সেই সাথে উনি এই বর্তমান পদের আগে উনি এক সময় উনি নিজের ওনার মুখ থেকেই শুনবো একটু পরে যে উনি ফাঙ্গাস নিয়েও কাজ করেছেন, এবং সেই সূত্রে আমাদের মোহাম্মদ আলী শিপুর সঙ্গেও ওনার যোগাযোগ। আমাদের সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের পুষ্টিবিদ, আগে আপনারা দেখেছেন মাহফুজা আহমেদ, মাহফুজা আফরোজ সাথী, উনি আমাদের সঙ্গে 2-4 মিনিটের ভিতরে যোগ দেবেন। উনি হয়তো মাশরুমের পুষ্টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন, বিশেষ করে রোজার এই সময়ে মাশরুমের কি গুরুত্বপূর্ণ সেগুলো কথাগুলো নিয়ে কথা বলবেন আর কি। তো আমরা যাই হোক, আমরা মূল আলোচনায় যাই, আমরা 4-5 মিনিট দেরিতে শুরু করে ফেলেছি আজকে, সেজন্য আমাদের কিছুটা সময় চলে গেছে, আমরা আর সময় ব্যয় করতে চাই না। আর আমরা ঠিক ইফতারের কারণে আমরা ঠিক 6টার দরকার লাগলে 2-4 মিনিট আগে আমরা শেষ করব। আমরা আগে প্রথমে মোহাম্মদ আলী শিপুর কাছ থেকে প্রারম্ভিক বক্তব্য একটু শুনে আসি মাশরুম সম্বন্ধে। মাশরুম কেন খেতে হবে, মাশরুমের কি গুণাগুণ আছে, এটা থেকে আপনার কেন এটা নিয়ে উৎসাহ এত, সেটা সবাই দেখতে বলবেন, তারপরে ডক্টর কুণাল মণ্ডলের কাছে যাব। শিপু, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী শিপু, আমার পরিচয় জেনেছেন, আমি একজন মাশরুম উদ্যোক্তা, মাশরুম চাষি। আমি 2002 থেকে মাশরুম চাষ করি এবং মাছ শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ নেই। আমার মাশরুম এ আসার পিছনে কিছু গল্প আছে, সেটা হলো আমার মা ডায়াবেটিক্স রোগী, আমি পত্রিকায় পেলাম যে মাশরুম ডায়াবেটিক্স এর জন্য আদর্শ খাবার, মাশরুম খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে, তারপর হার্টের বিভিন্ন বহু রোগের নিরাময় মাশরুম। আমার বাবা নাই, আমি 8 ভাই বোনের সবার ছোট, আমি পত্রিকা ওটা পড়ে তারপর আমি সাবান মাশরুম উন্নয়ন প্রকল্পে যাই, ওখান থেকে কিছু 6টা বীজ নিয়ে এসে আমি 6 টাকা দামে
তখন একটা বীজ বিক্রি হতো, এখন 15 টাকা করে মাশরুম বীজ বিক্রি হয়। ওখান থেকে নিয়ে এসে আমি নিজে চাষ করি, তারপর ওখানে রেজিস্টার করে আসি যে চাষের জন্য, তারপরে যোগাযোগ রাখি। তারপর ওখানে 3 দিনের একটা প্রশিক্ষণ নেই, তারপর ওখানে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ 2 মাসের ওটা করি। তারপর থেকে আমি নিজেই আপনার মাশরুমের টিস্যু কালচার ল্যাব, ওখানে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণে এখানে টিস্যু কালচার থেকে প্রোডাক্ট পর্যন্ত কিভাবে করে টোটাল আমি প্রশিক্ষণ নেওয়ার পরে আমি নিজে বীজ উৎপাদনে যাই, সেখানে নিজে টিস্যু কালচার থেকে প্রোডাক্ট পর্যন্ত করি। সেই থেকে করে আমি মার্কেটের সাথে জড়িত, সারা বাংলাদেশে বহু রুগী আছে আছে যাদের আমি রেগুলার মাশরুম দিতাম, সকাল 6টা থেকে শুরু করে একদম রাত্র 12টা 1টা পর্যন্ত মাশরুম সাপ্লাই দিতাম, এরকম অনেক ঘটনা আছে। এই মাশরুমের কারণে আমার সাথে আমি স্যার ডাক্তার সদ্য স্যার ডাক্তার জয়নাল আবেদিন স্যারের সাথে আমার পরিচয় প্রায় 16 বছর, 15-16 বছর তার সাথে আমার সম্পর্ক। 2000 আমার মনে পড়ে বার্কে কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটা প্রোগ্রামেও স্যার আমার বিষয় করে, এবং তার আগে আমি ইডিতে যখন ছিল স্যারের সাথে আমার পরিচয়, এবং স্যার আমাকে সার্বিক সবসময় উৎসাহ দিতেন, সহযোগিতা করতেন, স্যারের কাছে আমি কৃতজ্ঞ। আসলে মাশরুম বাংলাদেশের প্রেক্ষাপটে যে, এবং সেই থেকে নিরাপদ খাদ্য, স্যার তখন বিএসএফ ফাউন্ডেশন হওয়ার আগে উড়িতে যখন ছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করে সেই নিয়ে সেই আন্দোলনে স্যার অগ্রণী ভূমিকা পালন করে, এবং আমাকে কয়েক জায়গায় পাঠিয়েও ছিল নিরাপদ খাদ্য উৎপাদন যেখানে করে যশোর, তারপর নরসিংদী সহ আরো কয়েক জায়গায় আমি গিয়েছিলাম। আমি যেহেতু 5-স্টার হোটেল গুলা মাশরুম সাপ্লাই করতাম, সুপার শপ গুলা মাশরুম সাপ্লাই করতাম, সেখানেও নিরাপদ খাদ্যের একটা ভালো চাহিদা ছিল। সেই থেকে আমি নিরাপদ খাদ্য নিয়ে আসলে কাজ করছি স্যারের সহযোগিতায়। আর মাশরুমটা তো আসলে পুরো নিরাপদ খাদ্য, কারণ আমাদের দেশে যত জৈব পদার্থ দিয়ে, কৃষি বর্জ্য পদার্থ, কৃষি বর্জ্য দিয়ে আমরা মাশরুম উৎপাদন করি, সেখানে কোনো রাসায়নিক সার অথবা কীটনাশক কোনো কিছুরই ব্যবহার করা হয় না, শুধু পানি স্প্রে করে আমরা মাশরুম উৎপাদন করি। সেই হিসাবে আমাদের যদি নিরাপদ খাদ্য অর্গানিক খাদ্য বলতে হয়, তাহলে মাশরুম 100% অর্গানিক খাদ্য এবং 100% নিরাপদ খাদ্য বলতে পারি। আর মাশরুম যখন আমি মার্কেটিং করি, আমরা সাধারণত আমাদের দেশে ওয়েস্টার মাশরুমটা হয়, যেটা ঝিনুক মাশরুম। আমরা আমরা একটু এই জিনিসগুলো নিয়ে একটু আর একটু পরে যাচ্ছি আলাপ করতেছি টিপু, আমাদেরকে কি একটু মানে বলবে, রমজানের সময় আমরা বলার চেষ্টা করছি যে আমাদের নিরাপদ এবং পুষ্টিকর খাবার খেতে হবে, তো এই এই যে মাশরুম কতখানি নিরাপদ আর কতখানি পুষ্টিকর সেটা সম্বন্ধে কি একটু তুমি অথবা ডক্টর কুনাল মন্ডল কেউ একজন কি আমাকে বলবেন কিনা? ডক্টর মন্ডল নাকি আপনি যোগ করবেন এই কথা মাশরুম? ডক্টর মন্ডল কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি কি এটা নিয়ে কথা বলতে চান যে মাশরুমটা কেন আমরা নিরাপদ বলছি এবং এটাকে পুষ্টিকরই বলছি কেন? আচ্ছা, আমি কিছু বেসিক তথ্য যেগুলো মাশরুম সম্বন্ধে সেগুলো যদি দিয়ে দিই, যে কেন মাশরুমকে আসলে একটা ট্যাগ লাইন আমাদের দেশে এখানে বলা হয় মাশরুম। অবশ্যই কিছু মেডিসিনাল মাশরুম আছে, সেটা ছাড়াও আমরা সাধারণত শিপু ভাই যেরকম বলছিলেন ঝিনুক মাশরুম, তো সেই রকম সাধারণ যে মাশরুমগুলো আমরা খাই, ঝিনুক মাশরুম, বাটন মাশরুম, সেগুলোর মধ্যেও কিন্তু খাদ্যগুণ প্রচুর। কেন প্রচুর এবং কেন আমাদের খাওয়া উচিত সেইটা সম্বন্ধে আমি একটা দুটো একটুখানি আমি বলে দিই, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। কারণ হচ্ছে যে আমরা এখন জানি মাশরুমের সব থেকে বড় যেটা, যে অবশ্যই বাংলাদেশে আমি জানি না যে কত লোক মানে শতকরা কত ভাগ লোক নিরামিষভোজী, কিন্তু নিরামিষভোজী হন বা আমিষভোজী হন, আমাদের দেশে এমন উত্তর ভারতের প্রচুর লোক আছেন যারা নিরামিষভোজী, কিন্তু নিরামিষভোজী হন বা আমিষভোজী হন, মাশরুম হচ্ছে এমন একটি সোর্স যার মধ্যে ভিটামিন ডি থাকে। কোনো ফলের মধ্যে কিন্তু ভিটামিন ডি নেই, কোনো শাকসবজির মধ্যে কিন্তু ভিটামিন ডি নেই, মাশরুম হচ্ছে এমন। এবং এখনকার সে যে দেশই বলুন, সমস্ত দেশেই বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি দেখা যায়, সবারই ওই কিছুদিন পরেই
লেথার্জি, হাঁটুতে ব্যথা, গায়ে ব্যথা ইত্যাদি এগুলো শুরু হয়, এবং সেগুলোর জন্যে বেশিরভাগ ডাক্তারই বলছেন যে ভিটামিন ডি কমে যাওয়ার জন্যে সেটা সমস্যাটা হয় এবং তার থেকে থেকে হাড়ের সমস্যা হয়। মাশরুম হচ্ছে এমন একটি সোর্স যার মধ্যে ভিটামিন ডি থাকে, এবং যে মাশরুমগুলো কিনা যদি আমি এগুলো কিন্তু যারা খাবেন তারাও কিন্তু নিজেরা করে নিতে পারেন, যে আমরা সাধারণত মাশরুম যখন বানানো হয় একটা বদ্ধ ঘরের মধ্যে বানানো হয়, তো সেই মাশরুম তুলে যারা খাবেন তারা যখন কিনে আনছেন, কেনার পরে সেটাকে যদি কিছুক্ষণের জন্য যদি রোদে রেখে দেওয়া হয়, মাশরুম কিন্তু একটা নিজের মধ্যেই ভিটামিন ডিটাকে সিনথেসিস করতে পারেন রোদের আলোকে কাজে লাগিয়ে, মানে ইউভি রেজটাকে কাজে লাগিয়ে মাশরুম সেটাকে সিনথেসিস করতে পারে। তো সেক্ষেত্রেও মাশরুমে ভিটামিন ডি পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে মাশরুমে ফাইবার কন্টেন্ট হচ্ছে অনেক বেশি, এবং এই ফাইবার কন্টেন্ট আপনারা সবাই জানেন যে ফাইবার কন্টেন্ট যত ভালো হয় তত খাদ্য গুণ বাড়তে থাকে। প্রোটিন কন্টেন্ট অনেক বেশি, গড়ে হচ্ছে 30%-এর ওপরে। অ্যাগারিকাস বাইসপোরাস মানে যেরকম বাটন মাশরুম তার মধ্যে 33.5% প্রায় মানে ড্রাই ওয়েট বেসিসে এর মধ্যে প্রোটিন রয়েছে। এছাড়াও আর একটা বড় জিনিস যেটা এখন কেন ওই শিবু ভাই যেরকম বলছিলেন যে অনেক রোগের জন্য অনেকে মাশরুম খাচ্ছেন, যেমন এখন দেশ ঘরে ঘরে যেটা একটা খুব কমন রোগ সেটা হচ্ছে হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ হলে আমরা সাধারণত যেটা বলি যে নুন কম খেতে হয় কিন্তু পটাশিয়ামটা বাড়াতে হয়, তো এই পটাশিয়াম আর সোডিয়ামের ইমব্যালেন্স এটা বৃদ্ধ বয়সের একটা বড় সমস্যা, তার জন্য অনেক রকমের সমস্যা দেখা যায়। মাশরুম হচ্ছে এমন একটা খাদ্য যেটা থেকে পটাশিয়াম অনেক বেশি এবং সোডিয়াম অনেক কম মাত্রায় পাওয়া যায়, এবং এর রেশিওটা হচ্ছে 1:10, কোনো কোনো মাশরুম তো এমনও আছে 1:200। ফলে মাশরুম খেলে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ব্লাড প্রেশারে যারা ভুগছেন তাদের কিন্তু অনেক ভালো, মানে তাদের জন্য খুবই ভালো বলে ধরে নেওয়া হয়। আর আগে যেরকম বললাম যে কার্বোহাইড্রেট বেশি, কিছু ফ্যাটি অ্যাসিড আছে, লিনোলেইক অ্যাসিড আছে, যেগুলো হচ্ছে আমরা ভালো ফ্যাটি অ্যাসিড বলে ধরি, এবং এইগুলি কিন্তু যে সাধারণ মানুষের খাদ্য তালিকা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাশরুম যদি কেউ ভালোবেসে খান এবং নিয়মিত খান তাহলে এই সাপ্লিমেন্টগুলো কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। আর তাছাড়াও তো মাশরুমের খাদ্য গুণ বলতে মানে মেডিসিনাল গুণ তো আছেই, তো সেগুলো যদি আমি নাও ধরি, সাধারণভাবে যেভাবে করা যায় অ্যান্টি অ্যাক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ফ্ল্যাভোনস, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, এগুলো মাশরুমে আছে, তো সেই জন্যে মাশরুমের মধ্যে এগুলো থাকেই। তারপরে আমাদের দেশেও সেরকমভাবে হয় না, যেমন শীতাকে মাশরুম, শীতাকে মাশরুমে লেন্টিনিন বলে একটা জিনিস থাকে যেটাকে আমরা দেখেছি যে ক্যান্সারের জন্য উপযোগী সেরকম, এবং বেশিরভাগ মাশরুমের কিন্তু যেহেতু আপনারা জানেন যে খড়ের ওপরে হয়, সে ধানের খড় বা গমের খড়কে কাজে লাগিয়ে মাশরুমটাকে তৈরি করা হয়, মানে যে জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি, তো ওই ইংরেজিতে বললে হচ্ছে বেস্ট আউট অফ ওয়েস্ট, যে জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি সেই ফেলা জিনিস থেকেও আমরা কিন্তু মাশরুমকে তৈরি করতে পারি, এবং তৈরি শুধু করতে পারি না, সেটা একটা কিন্তু ওয়ান্ডার, মানে খুব ভালোভাবেই সেটাকে কাজে লাগানো যেতে পারে। এবং মাশরুমে যেটা হয় যে সিলিকনগুলো ওখান থেকে নিয়ে নেয়, এবং ওই খুব কম মাত্রায় সিলিকন দেয় বলেই আমাদের খাদ্যের মধ্যে, সেটাও কিন্তু ক্যান্সারের অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি মাশরুমের আছে, ছোট করে বললে এই রকম। আর ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি একটা কথা বলছেন যে ভালোবেসে খেলে, ভালোবেসে খেতে হবে কেন? ভালো খাবে তো, ভালো না বেশি কেউ খায়ও না কোনো কিছু, সবকিছু মানে একটা গুরুত্বপূর্ণ, মানে আমি একটু মানে মজা করতেছি আর কি, যে ভালোবেসে খেলে আসল কথা হলো যে ভালোবাসে ভালোবেসে ভালোবেসে এই জন্য ভালোবাসার কথাটা এই জন্য বললাম, যেমন ওষুধ অনেক সময় আমরা বলি যে নিমের অনেক খাদ্য গুণ আছে, নিমের অনেক মেডিসিনাল প্রপার্টি আছে, কিন্তু কাউকে যদি বলা হয় যে সকালবেলা উঠেই খালি পেটে এক কাপ করে নিমের রস খাও, সে ভালোবেসে খাবে না,
কিন্তু মাশরুমটাকে ভালোবেসে খাওয়া যায়, আসলে খেতে হবে। আসল কথা হলো, যে কোনো জিনিস আমার নিজের শরীরের উপকারের জন্য খাই না কেন, সেটার জন্য আসলে ভালোবাসাটা থাকারই দরকার আছে। ভালোবেসে খেলে মানে আমার মনে হয় স্রষ্টাও মনে হয় ওইটা ইয়া করে, যে তুমি যদি যেটাই করো মানে সাইকোলজির সঙ্গে একটা ওষুধের একটা গুণাগুণ বা যে খাবেন সেই খাবারের কি গুণাগুণও মনে হয় অনেকখানে কাজ করতে পারে সেটার সঙ্গে, বলে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যে কথাগুলো আসলে বলেছেন, আমি একটু মানে গুরুত্বপূর্ণ কথা যে আমাদের আমরা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন বাংলাদেশে যথেষ্ট এবং হয়তো ভারতবর্ষে হয়তো আছে আর কি। আর এই মাল এই যে আমরা ব্যাঙের ছাদে যেটা বলছি মাশরুম, মাশরুমের ভিতরে এই প্রোটিনের পরিমাণটা অনেক বেশি থাকছে, ফলে আপনি একটা যে আমরা ডাল খাই যেরকম পোর প্রোটিন বলে থাকি আমরা বাংলাদেশে, ওরকম আপনার মাশরুমও একটা ও ধরনের হতে পারে, যে আপনি নিজে উৎপাদন করতে পারেন ইচ্ছা করলে, না হলে বাজার থেকে কিনেও খেতে পারেন, আপনার একটা প্রোটিন সহজে আপনার সে প্রোটিন সেটা এসে যেতে পারে। আপনার অন্য প্রোটিন গুলার যেরকম একটা কিছুটা সাইড ইফেক্ট আছে, এইটার ওইটা নাই। আর সেই সাথে এটার আরো আপনি অনেকগুলো গুণ যেটা বলেছেন বললেন, সবচেয়ে বড় যেটা আমার কাছে ভালো লাগলো যে ও রোদরে রেখে দিলে, মানুষ যেরকম ছোটবেলায় বাচ্চা বেলায় রোদরে রেখে দিলে পরে ভিটামিন ডি সিনথেসিস করতে পারে বাচ্চারা, ওরকম মাশরুমও সেটা করতে পারে। ফলে আর আমার যখন সেই বয়সটা চলে যাবে তখন আমি মাশরুম খেতেই পারি, শুকনা মাশরুম খেতেই পারি, যাতে ওর ভিতরে ওর মাধ্যমে ভিটামিন ডিটা পেয়ে যেতে পারে। আমি এখন ট্যাবলেট খাই, আমি যেরকম ট্যাবলেট ভিতরে আমার ট্যাবলেট খাওয়ার দরকার নেই, তাহলে আমি আমি শুকনো মাশরুমকে নিয়ে এসে আমি সেটাই খাই। ভবিষ্যতের যারা শুনবেন তাদের সবার জন্য আমরা বলতে চাচ্ছি যে এই কথাটা ডক্টর মন্ডল যেটা বলছেন যে আমাদের হাইপার টেনশন ব্লাড প্রেশারটাকে সঠিক রাখার জন্য এটা উপকারী। উনি বলছেন যে ভালো কিছু ফ্যাটি অ্যাসিড আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেগুলো আমার ক্যান্সার নিরাময়ের বিরুদ্ধে কাজ করতে পারে। আমরা ফলে একটা একটা আদর্শ খাবারের মতো অনেকটা, হয়তো পুরোপুরি একেবারে আদর্শ না হলেও আদর্শ খাবারের কাছাকাছি আর কি। এই কারণে আমাদের মনে হয় যে এই আমাদের খাদ্যাভ্যাসে এই জিনিসটা ভালো খাবারটা আনা দরকার। তো এইটা মানে খুব গুরুত্বপূর্ণ এটা। এই জন্য আরো এখন রোজার সময় আমরা আরো বলতেছি বাংলাদেশে এখন রোজার মাস, ভারতেও রোজা মুসলমানরা রোজা করছেন, এই জায়গাটায় যে মানে গুরুত্বপূর্ণ যে রোজা থেকে মানুষের যেরকম একদিকে যেরকম মানে কি খাই না খাই সেটার সঙ্গে আমার যদি মাশরুমটাকে যদি আমি যোগ করি তাহলে আমার পুষ্টির জায়গাটা ঠিক থাকে। আমি রোজা থেকে যে এনার্জি লস হয়ে যেতে যায় অথবা আমার আমার ওজন অতিরিক্ত কমে যেতে পারে বা আমার দুর্বলতা এসে যেতে, সেগুলোকে আসলে মাশরুম অনেক ক্ষেত্রে আসলে এই ক্ষতিটা এইটাকে পুষিয়ে দিতে পারে। এটা একটা খুব ভালো জায়গা, আমাদের পুষ্টিবিদ আসলে হয়তো তার কাছ থেকে আর একটু ভালো করে শুনবো আমরা। আমরা আশা করি যে আমাদের পিছনে যারা আছেন বন্ধুরা তারা একটু আমাদের পুষ্টিবিদদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা ওনাকে আমাদের সাথে নিয়ে আসবেন। তো এটা আমি আবার মোহাম্মদ আলী শিপুর কাছে ফেরত যাই, যে যে কথাটা আপনি আপনার থেকে আমরা শুরু করেছিলাম যে আপনি আপনার ইতিহাসটা বলেছেন আপনার মায়ের ডায়াবেটিস এর কারণে, এই যে এটাও একটা গুরুত্বপূর্ণ কথা যে যাদের ডায়াবেটিস আছে তারা মাশরুম খেলে আসলে কার্বোহাইড্রেট পরিমাণটা অত বেশি না, কিন্তু আমার একটা আদর্শ ভেজিটেবল এর মতো আদর্শ খাবারের মতো আমার সেটা অনেক অনেক ভালো হতে পারে। কিন্তু এখন আমি একটু আপনার মাশরুম উৎপাদনের কথাই যেতে চাই, আপনি বলা শুরু করেছিলেন, আপনি বলুন যে আপনি গোড়াতে কি পদ্ধতি ব্যবহার করতেন, কি শিখেছিলেন, এখন সেখান থেকে আস্তে 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 কোথায় আসে, কি পদ্ধতি ব্যবহার করছেন, কি শিখেছেন? ধন্যবাদ স্যার। স্যার আমাকে তুমি করে বললে আমি আসলে খুব নিজেকে এই করি, কারণ আমি আপনার সন্তানের মতো আপনাকে ব্যক্তিগত আপনি আন্টিকে আমি আচ্ছা ঠিক আছে তুমি বলো, আচ্ছা তুমি বলো। ঠিক আছে স্যার, আমি যেটা একটু একটু অল্প একটু ফিরে যাই, বিষয় হলো যে এখন যেহেতু রমজান মাস, মাশরুম যেহেতু অত্যন্ত পুষ্টিকর খাবার, সেই হিসাবে আমরা খুব সহজেই মাশরুমটা খেতে পারি। সেটা আমরা বেগুনি ভাজা পোড়া বিভিন্ন খাই, বেগুনের সাথে, তারপর আমরা বুটের সাথে,
এগুলোর সাথে মিক্সড বেগুনি বেগুনির মতো করে যেটা মাশরুম চপ করি সেটা খেতে পারি, তারপর বুটের সাথে খেতে পারি, তারপর আমরা যে কোনো খাবার যে রান্না করছি তার সাথে মাশরুমটা অ্যাড করে ই করে মশলা যেরকম ভুনে ই করে চিংড়ি মাছটা, ওই রকম যে কোনো খাবারের সাথে মাশরুমটা দিয়ে ভুনে ওই তরকারির সাথে দিলে যেটা হজম প্রক্রিয়াটা খুব ভালো হবে, যেটা আমাদের অনেক সময় গ্যাসের প্রবলেম হয় এই রোজার মাসে, যেটা হবে না এবং ইমিউন সিস্টেমটা বাড়বে। বর্তমানে যে অবস্থা করোনাকালীন সময়, মাশরুমটা রেগুলার খেলে তার ইমিউন সিস্টেম বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি স্যার আপনি যেটা বলেছেন, আমি মাশরুমটা যেটা শুরু করেছি, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে 2002 থেকে মাশরুম আমি করছি, সেটা স্পুন আকারে, যেটা 20-6 টাকা করে কিনতাম, কিনে তারপর ওটা দিয়ে শুরু করতাম, পরে 10 টাকা হলো, এখন সরকারি রেট হলো 15 টাকা করে। আমি যখন এটা চাষ করতে গিয়ে দেখলাম যে নিজে বীজ উৎপাদন করছি, টিস্যু কালচার, নিজে মাশরুম দিয়ে মাশরুম উৎপাদন, টিস্যু কালচার করতাম, মাদার কালচার করতাম, বাণিজ্যিক বীজ করতাম, তারপর আমি ওইটা দিয়ে মাশরুম উৎপাদন করতাম, টোটালটাই হলো জৈব পদ্ধতিতে এবং কোনো রকম রাসায়নিক কোনো কিছুর ব্যবহারও ছিল না। এখন যেটা হলো, আমি কাজ করতে করতে স্যার এটা হলো আপনাকে দেখে শিখা, আপনার মতো লোকের সাথে আমার পরিচয় হয়, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। রিসার্চের কাজ করেন আপনারা বিভিন্ন, সেই হিসাবে আমি চিন্তা করি যে আমার আমি কিছু চেষ্টা করি, চেষ্টা করতে করতে আমি তো অজ্ঞ মানুষ আসলে, ওইরকম কিছু না, কাজের ফাঁকে ফাঁকে কিছু আলাদা কিছু করার চেষ্টা করতাম সবসময়। সেখানে করে আমি যেটা দেখলাম যে আমার উৎপাদন খরচ গুলো যেভাবে এই করছে, আমি একবার 2005-এ স্যার মাসুম শীত অন হীরা দান যে ওরা এক্সপোর্ট করতো আলু সহ ভেজিটেবল এক্সপোর্ট করতো মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায়। সিঙ্গাপুরে ওদের কাছ থেকে মাশরুমের একটা আসছিল, অর্ডার আসছিল, তখন ওরা বিভিন্ন মার্কেটে আমার যেহেতু লেভেলে প্যাকেটে মাশরুম যেত, ওরা আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে প্রায় 1300 কেজি আমি মাশরুম পাঠিয়েছিলাম, ওয়েস্টার মাশরুম, ওয়েস্টার মাশরুম। এটা অনেকে আশ্চর্য হবে যে ওয়েস্টার মাশরুম বিদেশে পাঠাইছে, এটা কিভাবে সম্ভব? এটা আসলে আমি নিজে নিজে চেষ্টা করে কিভাবে ই করে ওখানে, যেটাকে কোনাল বাবু বলছেন ঝিনুক মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, কোনাল বাবু ঝিনুক মাশরুম বলছেন, হ্যাঁ বাংলা হলো ঝিনুক মাশরুম, সেটা আমাদের দেশে ঝিনুকটা বললে অনেকে চিনবে না, ওয়েস্টার মাশরুম বললে অনেকে চিনে, এরকম একটা ঠিক আছে অবস্থা। ঠিক আছে। আরেকটা হলো স্যার, আমি যখন কাজ করি তখন দেখলাম যে আমি যে প্রোডাকশন কস্ট আমি যদি না কমাই তাহলে বহির্বিশ্বে আমি টিকে থাকতে পারবো না। 1300 কেজি মাল যখন আমি পাঠাই মাশরুম, তাজা মাশরুম পাঠাই, তখন ওই বাইরোড থেকে ওর যে যে সুপার শপে ওরা মাল পাঠাতো, সেই সুপার শপে এই মালয়েশিয়াতে বাইরোড থেকে ওরা ওয়েস্টার মাশরুম পাঠাতো, তাহলে আমাদের দেশ থেকে এয়ারে যাওয়াতে দেখতো ওইটা আপনার দাম বেশি পড়ে যাচ্ছে। সেই হিসাবে আমি চিন্তা করলাম যে যদি আমাদের দেশে চাহিদা মিটিয়ে, তো আমাদের যদি ব্যাপক ভাবে চিন্তা করিতে বহির্বিশ্বের কথাও চিন্তা করতে হবে, সেই হিসাবে কিভাবে প্রোডাকশন কস্ট কমানো যায়, সেই হিসাবে পরীক্ষা নিরীক্ষা রিসার্চে চলে গেলাম আস্তে আস্তে কাজ করতে করতে, প্রোডাকশন কস্ট কিভাবে করা যায়, সেই হিসাবে আমি অনেক কাজ করলাম। আসলে রিসার্চের ব্যাপার তো অনেক লম্বা ব্যাপার, অনেক বড় ব্যাপার, আমি আমি একদম মূর্খ মানুষ, সেই হিসাবে ওই জিনিসটা আসলে অত ভালো বুঝতে পারি নাই। স্যার আছেন জনাবেদিন স্যার সহ যারা আছে, কোনাল স্যার, এদের সাথে, কোনাল স্যারের সাথে আমার 2017-তে পরিচয়, 16-17-তে পরিচয়। আমি তখন থেকেই চিন্তা করছিলাম কিভাবে প্রোডাকশন কস্ট কমানো যায়, সেই হিসাবে আমি সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতাম যে আমাদের দেশে আসলে যে প্রোডাকশন হয়, এই প্রোডাকশন করে আমাদের উৎপাদন খরচ যদি না কমায় তাহলে মাশরুমের দামও কমাতে পারছি না, প্রোডাকশন কস্ট কিভাবে কমানো যায় নিয়ে তারাও রিসার্চ করছে, আমিও তার ফাঁকে ফাঁকে রিসার্চ করতে করতে, যেটা হলো আমার যে 2005-এ 2007-এ আবার একটা চিনমতিতে একটা প্রোগ্রাম করলাম, সেখানে মিল্কি হোয়াইট মাশরুম, গ্যানো মাশরুম, যেটা ঋষি মাশরুম, ঔষধি মাশরুম বলে, প্রায় 6টা প্রজাতির মাশরুম নিয়ে আমি ওইখানে করেছিলাম। তখন ওইখানে আমার সাথে পরিচয় হয় সুফি ইকবাল আহমেদ, ওনার সাথে, যেটা আমাদের সোলার লিমিটেডের চেয়ারম্যান। আমি ওনার সাথে যখন পরিচয় তখন উনি আবার আমার ঠিকানা নিয়ে আমার রোজার সময় একজন সহব্রতের পরের দিন আমার ওইখানে গেল, যে উনি চাইলো যে বিদেশে কানাডায় মাশরুম পাঠানো, মাশরুম কি করার জন্য, আমি বললাম যে বীজ পাঠানোর জন্য, আমি বললাম এটা কিভাবে সম্ভব। যাই হোক, ওইভাবে পরে ওনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম যে যদি আমার মাইসিলিয়ামটা কিছু রান করে, ওই কন্টেনিং সিস্টেমে কন্ট্রোলারে যদি কন্টেনারে যদি দেওয়া হয়
তো আমার যেহেতু 18 থেকে 20 দিন লাগে, তো পরিপূর্ণ ইটা ওইখানে যখন যাবে তখন পরিপূর্ণ ইটাই হবে, যেহেতু অক্সিজেন লাগে না, অন্য কোনো ই লাগে না, শুধু টেম্পারেচারটা মেনটেন করলে হয়। ওইখান থেকে আবার আমার মাথায় ঢুকলো যে কি আসলে তো এটা সম্ভব। ওই রিসার্চ করতে 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 যেটা এখন, যেটা 2017-তে এসে পৌঁছালাম, এবং এর ভিতরে যেটা হলো স্যার, আপনি জানেন যে বাডেমে আমরা যোগাযোগ করে, বাডেমে যেহেতু ডায়াবেটিক্স এর কাজ করে, বাডেমের আপনার একটা রিসার্চ এর ই করলো, ওইখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আসলো, এবং পরবর্তীতে ওইটা আরো ব্যাপক ভাবে করার জন্য স্যার আপনার কাছে বারডেমের গিয়েছিলাম, খালেদা, বারডেমের খালেদা, খালেদা আপাকে নিয়ে। জি, খালেদা আপাকে নিয়ে এটা নিয়ে ই করেছিলাম। আমি আসলে সাধারণ মানুষ, কিন্তু আমি চেষ্টা করতাম যে মাশরুমটা কিভাবে এটা ব্যাপক আকার ই করে যায়, এবং আমার সন্তানের মতো এটা ই হয়ে গেছে। সেই হিসাবে মা যেহেতু মাশরুম রেগুলার খেত, সেই দেখলাম যে আমার পরিবারেই অনেকে এই মাশরুম খেয়ে তারা উপকৃত হয়েছে, এবং ইভেন ক্যান্সার, আমার বড় দুলাভাই, আমরা 6 8 ভাই বোনের সবার বড় হলো বোন, বোনের হাজবেন্ড, উনি, ওনার ক্যান্সার হয়েছিল, সে ক্যান্সারের ইটাও খুব দ্রুতই হয়ে গেছে। বলল, তারা বলতেছে যে আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল দেখেছে যে কি ব্যাপার আপনার এত দ্রুত, কিভাবে ক্যান্সারের ইটা ই হচ্ছে, ভালো হচ্ছে কিভাবে। তারপর আমি ওই ঋষি মাশরুমটা খাওয়াতাম স্যার, যেটা আমরা ওষুধি মাশরুম, ওইটার নির্যাসটা খাওয়াতাম, তারপর আমাদের ওয়েস্টারের মাশরুম পাউডার গুঁড়াটা খাওয়াতাম, এটা করতাম। আর আমার মা রেগুলার মাশরুম পাউডার রেগুলার খায়, তার যদি না খায় তার শরীরে একরকম অস্থিরতা তৈরি হয়ে যায়, এরকম অ্যাডিক্টেড হয়ে গেছে আমার মা, এরকম একটা অবস্থা। তার বয়স হলো 85, সে এই যে 15 দিন আগেও প্রায় 5 দিন অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল করোনা, এই করোনার সময় আমরা হার্ট ফান্ড, হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, আমরা হার্ট ফাউন্ডেশন নিয়ে যাওয়ার পরে আমি খালেদা আপার সাথে কথা বলার পর বললো যে হার্ট ফাউন্ডেশন নিয়ে যাও, হার্ট ফাউন্ডেশন নিয়ে যাওয়ার পরে ওরা বলতেছে ভর্তি করার জন্য, কিন্তু যে পরিমাণ করোনার ই অবস্থানের বয়স অনেক বেশি, 85, সেই হিসেবে আমরা সব ভাইরা চিন্তা করলাম যে হসপিটালে নিয়ে গেলে ঠিক মতো এখন চিকিৎসা হচ্ছে না, ওনার যে রকম বয়স, সেই বয়সে যদি করোনা অথবা অন্যরকম আল্লাহ না করুক কোনো রকম ই হয়ে যায়, তখন আরেকটা বিপদে পড়বো। তো বাসায় নিয়ে আসছি, বাসায় নিয়ে আসার পরে তখন 2-1 দিন দেখলাম যে একটু ওই ছিল, কিন্তু আসলে খুবই খারাপ অবস্থা ছিল। পরে ইয়েতে ভর্তি করালাম, মেডিকেলে ভর্তি করালাম, ওরা পুরা শরীর চেক আপ করেছে, প্রায় 18টার মতো তাকে ই করছে, টেস্ট দিছে, কিডনি, লিভার, হ্যাঁ, তারপর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সব রকম টেস্টের ভিতরে আলহামদুলিল্লাহ আমার মার শুধু এই ইসের, ওনার কিডনিতে একটু প্রবলেম ছিল, দেখা দিছে হালকা, আর পুরা সবকিছু আলহামদুলিল্লাহ তার ভালো। এটা একটা আশ্চর্যজনক একটা ব্যাপার যে তার এত বছর বয়স, 85 বছর বয়সে তার ডায়াবেটিক্স, আজকে প্রায় 28 বছর, 27-28 বছর ডায়াবেটিক্স এর, এত দিনে তার যে আলহামদুলিল্লাহ যে তার সবকিছু ঠিক আছে, এটা আমি জানি না, উপর আল্লাহ মাশরুমের কারণেও হতে পারে, সে বেঁচে খায় তারপর মাশরুমটা রেগুলার খায়, এটাও হতে পারে ইনশাল্লাহ। আর আমাদের আত্মীয় স্বজন, না এটা তো, এটা তো ঠিক আছে, মাশরুমের গুণাগুণের কথা আমরা জানতেইছি, দর্শক মন্ডলীকে বলতেই চাই যে হয়তো শিপু তার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলেছে, ডক্টর কুনার মন্ডলও অনেক গুণের কথা বলেছেন। আমাদের রমজান মাস শুধু নয়, রমজান মাসের পরেও আমরা রোজাও যেরকম থাকি সারা বছরের জন্য আসলে একটা প্র্যাকটিস করি রোজার মাসে, ওরকম নিরাপদ এবং পুষ্টিকর খাবার, মাশরুমকে নিরাপদ এবং পুষ্টিকর খাবার হিসেবে শুধু রোজার মাসে নয়, রোজার মাসের পরেও সারা বছর ধরে আমাদের খাবার চেষ্টা করতে হবে। আজকে মোহাম্মদ আলী সিপু যে কথাগুলো বললো খুবই গুরুত্বপূর্ণ, যে মানে একটা মাশরুম খায় তার ক্যান্সার রোগীর অনেক উপকার হচ্ছে, তার মায়ের অনেক উপকার হয়েছে, তো চাক্ষুষ এগুলো রয়ে গেছে আর কি। তো আপনারা, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যে যেখান থেকে পারেন আসলে মাশরুম খাবার চেষ্টা করবেন। আমাকে একটু, আমি মোহাম্মদ আলী সিপু একজন উদ্যোক্তা, আমাদের, আমরা উদ্যোক্তাদের নিয়েও কথা বলি বলেছি আজকে, মোহাম্মদ আলী সিপু আসলে একটার ভিতরে অনেক কিছু আর কি। তো একজন উদ্যোক্তা হিসেবে বর্তমানে যে মাশরুম কিভাবে চাষ করা হচ্ছে, এবং এই জয়নাল আবেদিন স্যার, আমি কি একটা জিনিস এখানে একটু বলে নেব? জি জি অবশ্যই, একটা জিনিস আমি একটুখানি বলিনি যে বলা হচ্ছে, একটা আলোচনা করছি, কোনো এটা মানে ধর্মাদা সেমিনার না। ঠিক ঠিক ঠিক, দর্শক মন্ডলী যারা শুনছেন তারা হয়তো ভাবছেন যে মাশরুম খেলে খুব ভালো হয় ইত্যাদি, খুবই ভালো জিনিস মাশরুমে, সেরকম ভাবে আমরা এখনো পর্যন্ত কোনো সাইড এফেক্ট বা কোনো কিছু আমরা জানি না, জানা নেই কোনো, মানে আমরা শুধু বোধহয় গোটা বিশ্বেই কেউ এখনো পর্যন্ত কিছু বলতে পারেনি। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, মাশরুম বলতে কিন্তু পথে ঘাটে যেখানে হয়ে আছে সেটা তুলে খাবেন না,
এইটুকুই শুধু আমি বলতে চাই, সেগুলো কিন্তু প্রচন্ড বিষাক্ত, সেই জন্য যেগুলির চাষ হয়, যেগুলি চাষ হলো না, কিন্তু যেমন আমরা যেখানে ঘরে খড় রাখা থাকে, ঘরের পালুই হয়, সেখানে প্রতি বছর একটা সময়ে অগ্রহায়ণ মাস সাধারণত বর্ষার পরে পরে সেখান থেকে হয়, আমরা পুরুষানুক্রমে জানি যে সেখান থেকে মাশরুম হয় এবং সেই মাশরুম গুলো খাওয়া যায়, যে মাশরুম খাওয়া যায় সেই মাশরুমই খাবেন, যেটা জানেন না, দেখতে অনেকটা একরকম একই রকম, প্লিজ হাত জোর করে বলছি খাবেন না, কারণ এমনও হয়েছে যে মানে খেলে সেটা থেকে মারা যেতে পারে, এইটুকু। খুবই গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আমি আমি একসময় ইউরোপে ছিলাম, পড়াশোনা করেছি ইউরোপে, ওখানে দেখেছি ওই এরকম সময় আসলে মাশরুমের কালেকশনের জন্য বের হতো, ওই ওরা জঙ্গলে যেত, ফরেস্টের মধ্যে যেত, বনে যেত, যে মাশরুম কালেকশনের জন্য, মাশরুম হান্টিং বলে ওরা, মাশরুম মাশরুম হান্টিং। তখনই ওদের কাছ থেকে শুনেছি কথাগুলো, যে চিনতে হবে কোনটা বিষাক্ত কোনটা বিষাক্ত না, চিনতে হবে। কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের সংস্কৃতিতে, আমাদের সংস্কৃতিতে এই জিনিসটা নাই যে মাশরুম কোনটা ভালো কোনটা খারাপ, এটা চেনার ইয়া নাই, ব্যবস্থা নাই। আমরা ধান চাল সম্বন্ধে জানি কিন্তু মাশরুম সম্বন্ধে জানি না, ফলে আমার উপদেশ হলো যে মাশরুম খাবেন না, এই যেগুলা এই প্রাকৃতিক ভাবে হচ্ছে, যেহেতু আমরা সাধারণ মানুষ চিনি না, ওইটা অ্যাভয়েড করা ভালো, কারণ কোনটার থেকে কোনটা কি হয়ে যাবে সেটার থেকে আবার বিপদে পড়ে, ওর থেকে যেটা চাষ হয় বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটাই আমরা খাবার অভ্যাস করি। হয়তো আমাদের যারা উপজাতীয় লোকেরা আছেন, যারা ফরেস্ট এলাকায় আছেন, তারা হয়তো কিছুটা জানতেও পারেন, কিন্তু বাকি আমরা যারা প্লেন ল্যান্ড, এই যে সাধারণ মানে সারা দেশের মধ্যে ছিটাই আছি, আমরা যেহেতু এটা সম্বন্ধে জানি না, আমরা ওটা না করাই ভালো, অ্যাভয়েড করা ভালো। তো থ্যাংক ইউ ডক্টর মন্ডল, যে এটা আপনি মনে করে দিচ্ছেন কথাটা, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। শিবপু, তোমরা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এখন কিভাবে উৎপাদন করো, সেটা সম্বন্ধে একটু বলবা কিনা? হ্যাঁ স্যার, আমি যখন বিভিন্ন জায়গায় মাশরুম সাপ্লাই করতাম, তখন দেখলাম যে আমাদের সুপার শপ গুলা শেয়ারটন এলাকায়, অভিজাত এলাকায় গুলো বিভিন্ন দোকানেও কি করে, তখন দেখলাম যে আমাদের দেশে বিদেশ থেকে বাটন মাশরুম আসে, সেই 2005-এ তখন 1300 টাকা করে বাটন মাশরুম বিক্রি হতো আগুড়া মিনা বাজার, তারপর ল্যাভেন্ডার বিভিন্ন ইয়েতে। তখন আমি চিন্তা করলাম যে আমরা যখন ট্রেনিং করি তখন বাটন মাশরুমের একটা ট্রেনিং করায়, কম্পোস্টিং বিভিন্ন এরকম, ওইটার ব্যাপকভাবে যেতে পারি না, বললো যে ওইটা আসলে একটু কস্টলি, ওইটার প্রাথমিক ইনভেস্টমেন্ট অনেক বেশি, সবকিছু মিলে আসলে ওইটা যদি করা যায়, বিদ্যুৎ আমাদের তখন লোডশেডিং এর খুব ছিল আমাদের দেশে, বিদ্যুতের খুব ঘাটতি ছিল, তখন বললো যে এই জিনিসটা এইভাবে করা আসলে বুদ্ধিমানে কাজ হবে না, এবং জেনারেটর ই করে আমাদের পোষাবে না, এটার কস্টিং অনেক বেশি হবে, এবং আসলে আমাদের দেশে এই বাটন নিয়ে কাজ করার লোক তখন ওরকম ছিল না, কিছু ইনস্টিটিউটে কিছু ভাবে কিভাবে করে ওই কোন রকম ওইভাবে আমাকে দেখাই দিছে। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমি মাশরুম করি, আমি একজন উদ্যোক্তা, কিভাবে কোন প্রোডাক্টটা বিক্রি করলে আমার কিছু অর্থনৈতিক ভাবে আমি স্বাবলম্বী হব, সেই হিসাবে এবং আমি দেখলাম যে আসলে বাটন মাশরুমের একটা চাহিদা, যেখানে যাই তখনই বলো যে তোমরা বাটন মাশরুম নিয়ে আসো, বাটন মাশরুম হয় না তোমরা বাটন মাশরুম, তখন থেকেই আমার 2005 থেকে আমার একটা বাটন মাশরুম করার একটা ই ছিল, তখন আমি নিজে চেষ্টা করেছি, আসলে তখন ওইভাবে আমি সফল হয়নি, আমার জানার অভাব অথবা আমি ভালো করে শিখতে পারিনি, নানা রকম সমস্যা থাকতে পারে, আমাদের ভ্যারাইটিরও প্রবলেম থাকতে পারে, কেউ কম্পোস্ট কিভাবে করে সেটাও আমার ভুল থাকতে পারে, কারণ বাটন মাশরুম উৎপাদনে অনেকগুলো স্টেপ আছে, কম্পোস্টিং এ, তারপর কেচিং, কম্পোস্টটাকে আবার ই করা, সবকিছু মিলে প্রায় 1.5 মাস, 1 মাস, 1.5 মাসের, 1.5 মাসের আমাদের ই দেখা যায়, 1.5 মাস সময় লাগে, তখন আমি আসলে ওইখান থেকে ওইভাবে ই করতে পারি না। তখন ওই যেটা বললাম যে সুফি ইকবাল আহমেদ, তখন উনি আমাকে অফার করলো যে তুমি মাশরুম যেহেতু করো, উনি কানাডায় নেওয়ার জন্য আমাকে বললো যে তুমি চলো, একটা একটা টিম, একটা ইন্ডাস্ট্রি করতে কয়জন লোক লাগে, তখন আমি বললাম 6 জন, তখন উনি ওনার একজনকে ই করলো, এবং আমরা তখন ভাই বোন ভাগ্নি সহ, স্যার আপনি জানেন যে আমাদের পরিবারটি একটা মাশরুম পরিবার, সবাই মাশরুম সম্পর্কে মোটামুটি জানি এবং ট্রেনিং নিয়েছি, তখন তখন বললো যে কানাডায় যাওয়া যায় কিনা, তখন আমি বললাম যে ভাইয়া আমি
আসলে আমার দেশে এমন কিছু করতে চাই যাতে দেশে আমরা কিছু এখন একটা। একটু, তোমার যেহেতু সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, ইতিহাসের সাইডটা একটু কম দিয়ে আমরা আচ্ছা, আসলে, তখন তখন আমি হলো বুঝতে পেরেছি, তখন হলো আমি যেটা করলাম বাটন মাশরুমটা নিয়ে কাজ করলাম, তখন ফেল করলাম। 2016-তে যখন আমি আবার, যেহেতু বিদ্যুৎ লাগে, তখন সোলার গার্ল লিমিটেড এর ভাইয়ের সাথে যোগাযোগ, বললো যে তোমাকে আমি পর্যাপ্ত বিদ্যুৎ দিতে পারবো, তুমি কি তখন করতে পারবা কিনা। তখন আমি বললাম যে চেষ্টা করি। তখন আমি ঢাকা মাসুল সেন্টারে কথা বললাম, তখন বললো যে আসলে ওইভাবে তো এক্সপার্ট নাই, তুমি ইন্ডিয়ায় যোগাযোগ করে দেখতে পারো। তখন ইন্ডিয়ায় কারা কারা করে খোঁজ নিয়ে ইন্ডিয়ায় আমি হিমাচল প্রদেশে গেলাম, বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম যারা মাশরুম উৎপাদন করে ওইখানে ন্যাচারাল ইয়েতে, এবং যারা এক্সপোর্ট করে সেখানে যোগাযোগ করে, ওইখান থেকে আসার পরে এখানে করলাম। তারপর মোটামুটি হয়েছে, ওইভাবে হয়নি। পরে আবার ফিল করলাম, পরে চিন্তা করলাম যে আমার এক ফেসবুক ফ্রেন্ড, হ্যাঁ, দেবাশিস দা, ওনার সাথে যোগাযোগ করার পরে আমাকে কুনাল স্যারের নাম্বারটা দিল, কুনাল স্যারের সাথে কথা বললো। তখন বললাম যে এই জিনিসটা হাতে কলমে যদি না করা হয় তাহলে শিখা যাবে না। স্যারের সহযোগিতায় আমি একটা ইন্ডাস্ট্রিতে 18 দিন কাজ করলাম, যেটায় খুব গরম পড়েছিল, রাত 3টা থেকে শুরু করে 12টা পর্যন্ত কাজ চলতো। তখন তখন স্যার মনিটরিং করতো, স্যার এসে দেখা দিত কিভাবে কি করে। ওইখান থেকে হাতে কলমে আমি বাটন মাশরুমের টোটাল টেকনোলজিটা আমি শিখে আসি, এবং পরে আরো কয়েকটা প্রদেশ, প্রায় 8টা প্রদেশে আমি ঘুরেছি মাশরুম যারা করে বিভিন্ন জায়গায়। সেখানে এই করে আমি বাংলাদেশে বাটন মাশরুম 2016 থেকে মোটামুটি শুরু করলাম, 17-18, এবার আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেলাম। এবং আমি এবং দেশীয় প্রযুক্তি, ইন্ডিয়া থেকে যেটা শিখে আসছি তার সাথে কিছু আমি নিজস্ব প্রযুক্তি, স্যার আমি যেটা সবসময় বলি যে আপনাকে দেখে শেখা রিসার্চ এর কাজগুলো, মাশরুম করতে করতে সাথে সাথে রিসার্চ এর কাজও করি, সেভাবে প্রোডাকশন কস্ট কিভাবে কমানো যায় সেই হিসাবে আমি প্রোডাকশন কস্ট কমেছি। এখন আমি যেটা প্রোডাকশন কস্ট কমেছি সেটা আমি আমার আমার বিশ্বাস যে যেই অবস্থায় করেছে সেটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, আমাদের দেশে যে পরিমাণ ইম্পোর্ট করে বাটন মাশরুম, সেই ইম্পোর্ট করা লাগবে না সাধারণ, কারণ আমাদের দেশে যে কৃষি বর্জ্য, কৃষি ফেলে দেওয়া যে জিনিসগুলো সেগুলো দিয়ে বাটন মাশরুম করা সম্ভব, ইম্পোর্ট করার কোনো দরকার নাই, এবং সহজে, খুবই সহজেই আমরা করতে পারবো। এখানে সারা বছর যদি করতে যাই তখন আমাদের শীতের সিজনে আমরা করতে পারবো, হিল সিজনে যেমন রাঙা, আমরা যে পার্বত্য অঞ্চলে করতে পারবো, সিলেটে করতে পারবো, দিনাজপুরে করতে পারবো, এই অঞ্চলগুলো আমরা করতে পারবো। এবং আমি যেটা মনে করি যে এইটা শুধু গভর্নমেন্টের শীতের যদি সিজনে, শীতের শীতের সিজনে বাস, ন্যাচারাল ভাবে কোনো কোনো কন্ট্রোলিং কিছু লাগবে না আমাদের, আদার্স ওই ঠান্ডা করার জন্য এবং হিউমিডিটি দেওয়ার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য কোনো রকম মেশিন পত্র লাগবে না, আদার্স কোনো এনার্জিও খরচ হবে। আর বাকি সময়ে এই যে এখন যেটা করছি এইখানে আপনার একটু কষ্টে, সেটা হলো এসি দিয়ে করতে হবে অথবা চিলার দিয়ে করতে হবে, তারপর হিউমিডিটি ফায়ারিং করতে হবে। আমি যেটা করছি টোটাল, আমি যেটা সবসময় বলি যে লো কস্টে কিভাবে করে ন্যাচারাল ভাবে, আমি ওইভাবে চেষ্টা করে কস্টিং করে, যেমন হিউমিডিটি যেটা ই করার জন্য চট ব্যবহার করি, আর কম্পোস্টের জন্য যে কৃষি বর্জ্যগুলো যেগুলো আছে সেগুলাই ব্যবহার করি, এবং কম খরচে যেগুলো পাওয়া যায় সেগুলাই ব্যবহার এখন করছি। কি, এখন কি তুমি শুধু বাটন মাশরুম উৎপাদন করো? না স্যার, আমি বাটন না, আমি জিনুক মাশরুম, যেটা ওয়েস্টার করি, মিল্কি হোয়াইট করি ও আচ্ছা, ও আমি বাটন মাশরুম করোই না? বাটন কি মাশরুম, বাটন মাশরুম, বাটন মাশরুম স্যার আমি করি, বাটন মাশরুম আমি আমার গত সেটাই তো বলছি যে বাটন মাশরুম করো, ওয়েস্টার মাশরুম করো, আর আর এই দুইটা মিল্কি মাশরুম, মিল্কি মিল্কি হোয়াইট মাশরুম, এই করো না, তিনটা, তিন নেচার ধরনের উৎপাদন করো, এর উৎপাদন জি কৌশল একই ধরনের? না, এর কৌশল এক একটা মাশরুমের এক এক ধরনের কৌশল, তো এক এক একটা এক রকম মানুষ, সার্ভিস, এক এক রকম ইউ লাগে জিনিস, সাবস্ট্রেট, তো এক এক সাবস্ট্রেট লাগে, যার সাবস্ট্রেট উপরে, কিন্তু যার উপরে আলাদা। মাশরুমটা গড়বে সেটাকে সাবস্ট্রেট, বা বাংলায় কি বলছে কুণাল বাবু, কি বলছেন বাংলায় এটা, সাবস্ট্রেটটাকে কি উপাদান, বলে? হ্যাঁ, উপাদান, 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 যাই হোক, যার উপরে মাশরুমটা গ্রো করবে আর কি। এইটা এক হ্যাঁ, একটা মাশরুমের এক এক ধরনের লাগছে, টেম্পারেচার, মানে অবশ্যই টেম্পারেচার রেজিমটা আলাদা, কারণ এগুলা উপাদান, উপাদান ছাড়াও যেটা জরুরি সেটা হচ্ছে, যেমন ধরুন আমি যদি সাধারণ দর্শক মন্ডলী যারা শুনছেন তাদেরকে যদি এইভাবে বোঝাই তাহলে ব্যাপারটা সোজা হবে বুঝতে। হ্যাঁ ধান আমরা এখন বর্তমানে ধান আমরা শীতকালেও করতে পারি, গ্রীষ্মকালেও করতে পারি, বর্ষাকালেও করতে পারি, কিন্তু একটা সময় ছিল যেগুলো দেশি ধান সেগুলো কিন্তু শুধুমাত্র বর্ষাকালে আমরা করতাম। তো সেরকম যদি ধরি, গম এখনো পর্যন্ত সেরকম ভাবে আমাদের কাছে কোনো ভ্যারাইটি নেই যেগুলো আমরা গ্রীষ্মকালে বা বর্ষাকালে করতে পারি। সেই রকম মাশরুমটাকে যদি আপনি চাষ হিসেবে ধরেন আপনারা,
তাহলে মাশরুমেরও বিভিন্ন রকমের প্রজাতি আছে যেগুলো বিভিন্ন সিজনে করা যায়। আমি বাংলায় যদি বলি যে 12 মাসে 13 পার্বণ যেরকম হয়, সেরকম 12 মাসে যদি 4-5 রকমের মাশরুম চাষ, দেশ সালভর যদি মাশরুম চাষ করতে হয়, তাহলে 12 মাসের জন্য আমাদেরকে ভেঙে ভেঙে সেই হিসেবে করতে হবে। শিবু ভাই যেটা বারবার করে বলছিলেন যে লো কস্ট, আমি কস্টটা কি করে কমাবো, তার জন্য আমি যদি গ্রীষ্মকালে যদি মনে করি যে আমি বাটন মাশরুম করতে চাই, তার জন্য কিন্তু অনেক বেশি টেকনোলজি দরকার। যে যেমন শিবু ভাই বলছেন যে চিলার দরকার বা এসি দরকার, শুধু তো চিলার এসি দিয়েই হবে না, তার সঙ্গে সঙ্গে তার একটা বিদ্যুতের খরচ আছে, সেটা একটা রেকারিং কস্ট। তো সেইগুলো কিন্তু সাধারণভাবে করে কতটা আমার খাত মানে আমার হাতে কতটা পয়সা থাকবে সেটা কিন্তু একটু সমস্যাজনক। তো তার থেকে আমরা যদি অন্যভাবে ভাবি যে গ্রীষ্মকালে আমি মিল্কি হোয়াইট মাশরুমে করব, অন্য সময়টাতে আমি ওয়েস্টার্ন মাশরুম করব, শীতকালের 4-5 মাস মতন সময় পার্বতীয় অঞ্চলে সেটা হয়তো 6 মাস পর্যন্ত আমরা টানতে পারি, সেই সময় আমি যদি বাটন মাশরুম করি, এইরকম ভাবে যদি আমি ভেঙে নিই তাহলে ব্যাপারটা করা খুব সোজা হয়ে যাবে। যে বছর ভর আমি মাশরুম করছি কিন্তু সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাশরুম করলাম। খুব ভালো, খুব ভালো। কথাটা হলো যে সারা বছরই করা সম্ভব, বিজ্ঞান আমাদেরকে আস্তে আস্তে নিয়ে আসছে ওখানে। ধান যেরকম আমরা এখন এই যে আধুনিক ধান অনেক জাতি আছে, একাধিক মৌসুমেই করা যায়, সারা বছর ধরে উচ্চ ফলনশীল জাতের আবাদ করছে। তো এরকম আশা করতেছে পাটেরও হয়তো হবে এরকম, উনি পাট গবেষণা আছেন তো এই জন্য পাটের কথা বলছি। যাই হোক আর কি, আমাদের কথাটা হলো যে আমাদের বর্তমানে যে জ্ঞান আছে সেটা দিয়েই ডক্টর মন্ডল বলছেন যে আমরা মাশরুম সারা বছরই উৎপাদন করতে পারি। এখন আমাকে একটু মোহাম্মদ আলী শিপু তুমি একটু বলো দেখি যে তোমার যে বাটন মাশরুম তুমি বলছো যে আজ থেকে 10-15 বছর আগে যে তখন 1200-1300 কত টাকা এত বলছো যে প্রতি কেজি বিক্রি হতো বাজারে, এখন সেটা কি দামে তুমি বাজারে বিক্রি করতে পারো, অথবা অথবা ভোক্তা কি দামে কিনতে পারে? স্যার আমাদের দেশে নেদারল্যান্ডের সাথে একটা কোম্পানি করেছিল, ওরিয়ন গ্রুপ, ওরা অনেক টাকার একটা প্রজেক্ট ছিল, সেখানে করে ওরা বাংলাদেশে 1000 টাকা করে কমিয়ে এনেছিল যে সুপার শপ গুলায়। হ্যাঁ, তখন আমি যখন কাজ করে আমি শীতকালে যখন ই করেছি, সেটা আসলে যদি করি 100-120 টাকার ভিতরে, 80 টাকা থেকে 120 টাকার উপরে বাটন মাশরুমের কস্ট পড়বে না যদি সেই সময় ই করে, আর যদি কন্ট্রোলিং সিস্টেম করে তাহলে আপনার এখানে অ্যাড হয়। কিন্তু স্যার বর্তমান মার্কেটে যেটা হলো, আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসছে বাটন মাশরুমের ভিতর কোথাও ওরিয়ানের মাল নাই, যেটা আরেকটা বায়োটেক নামে কোম্পানি, ওরিয়ানের ম্যানেজার উনি করেছে, উনি কিছু দিচ্ছে মনে শর্ট ছিল, সেখানে আপনার 2150 টাকা করে বাটন মাশরুম বিক্রি হয়েছে, এবং যেটা ক্যাপ করে যায় খুলে যায় সেটা 1750 টাকা। এটা আমাদের দেশের মানুষ তা পারো স্যার বাটন মাশরুম খাচ্ছে, এবং আপনাকে আমি বলি স্যার, আমার আমি ঢাকা এখন মাল পাঠাই, সেটা আমার কাছ থেকে 1100 টাকা করে পার কেজি মাশরুম কিনে নিয়ে যাচ্ছে স্যার। এটা একটা বিরাট সম্ভাবনাময় একটা ই আমাদের দেশে, যে এটা অনেক বেশি দামে আমি বিক্রি করছি এখন নাই দেখে স্যার, মার্কেটটা তো আমি একা ই করতে পারি না, এটা ব্যবসা নিচ্ছে, এটা তো তোমার ব্যবসা নিচ্ছে স্যার, নিচ্ছে, কিন্তু প্রোডাকশন কস্ট যেটা আছে আমার আমার শ্রদ্ধেয় স্যার, আমার আসলে আজকে এই বাটন মাশরুম আমি পরিশ্রম করেছি স্যারের যে সহযোগিতা, কোনাল স্যারের যে সহযোগিতা, এটা আসলে কি বলবো, ইন্ডিয়া যে আমাদের বন্ধু রাষ্ট্র বলে, স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনতার সময় যেরকম সহযোগিতা করেছে, আমি বিশ্বাস করি এই সেক্টরটাকে, মাশরুম সেক্টরটাকে স্যার যেভাবে সহযোগিতা করেছে, মাশরুম সেক্টরটাকে সেইভাবে বন্ধু হিসাবেই করেছে। কারণ স্যার বাংলাদেশে এখন পর্যন্ত কেউ, আমি জানি না, আমার জানা মতে জানি না স্যার, আপনিও জানার কথা যদি সেরকম কৃষি অথবা কোন রকমই হয়, এগ্রিকালচার মিনিস্টারেরও জানার কথা, মাশরুম মিনিস্টারের কথা জানার কথা, যে আমি যেভাবে দেশীয় প্রযুক্তিতে যেভাবে আমি মাশরুম করেছি এইভাবে কেউ করেছে কিনা। এইটা যেহেতু আমার কথাটা হলো যে আমাদের আমাদের এই যে মানে উৎপাদনের কলা কৌশল আছে, এখন তুমি যেটা বলতেছো যে তোমার নিজের উদ্ভাবনীও আছে সবকিছুতে, মানে আমাদের বিজ্ঞানীদের কাছ থেকে আসতে হবে, তুমি নিজেও একজন সেই হিসেবে বিজ্ঞানী এবং নিজে উৎপাদন করছো, কি করে খরচটা কমানো যায়,
প্রাকৃতিক ভাবে উৎপাদন না কমাইয়া, ফলন না কমাইয়া উৎপাদনটা বাড়ানোর তুমি নিজেই উদ্ভাবন করেছো। এটা আমাদের জন্য একটা খুব বড় রকম পাওনা যে একজন উদ্যোক্তা হিসেবে তুমি পিছনে এত বছর রয়েছো, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে তুমি এখানে রয়েছো। একজন উদ্যোক্তাকে আমরা অন্যদেরকেও এই উদ্যোক্তা হতে, মাশরুম প্রোডাকশনের জন্য উৎপাদনের জন্য উদ্যোক্তা হতে আমরা অনুরোধ করছি, যে একজন উদ্যোক্তা হতে, এবং দরকার লাগলে মোহাম্মদ আলী শিপুর কাছ থেকে শেখেন। আমাদের যশোরের একটা ভদ্রমহিলা, তার নাম বৃষ্টি, আবার সে নিজে মাশরুম উৎপাদন করে, তার নিজের উৎপাদন করে সেও বিক্রি করছে, সেদিন আমরা তার কাছ থেকে শুনছিলাম। কিন্তু মোহাম্মদ আলী শিপুর এটা বিস্তৃত, এটা অনেক বেশি, সেজন্য আমার মনে হয় যে আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ আছি। আমাকে আমাদেরকে একটু তোমার দু একটা ছবি দেখাইতে পারবো না, বা ভিডিও টিডিও থাকলে যেটা দেখানো সম্ভব, যে মানুষ আসলে দেখলো তুমি যা গল্প করছো এগুলা ঠিক কিনা? আমি সাজ্জাদ ভাইকে ই করেছিলাম, আপনি যদি বলেন স্যার আমি তাহলে এক কাজ তুমি করতে তো পারি। আমি শেয়ার, তো আসলে আমি 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 ডাইরেক্ট মাশরুম যেখানে করছি আপনি যদি বলেন তাহলে ওখানে দেখাতে তোমার চাই। ফোন দিয়ে ঘুরে ঘুরে দেখাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা, আমি কিন্তু আমার বাসায়, এটা হলো আমার হ্যাঁ ঠিক আছে, বেডরুম, এটা আমার বেডরুম, আমার এই ডাইনিং রুম, এই যে কিচেন, তারপরে এই ড্রয়িং রুম, এগুলো এপাশে দেখেন ড্রয়িং তো, রুম। তুমি মাশরুমের ওখানে নিয়ে না যাও, আমি বুঝলাম বলছি তোমার স্যার, বাড়িতে। এই ঘরের ভিতরে ইচ্ছে করলে একটা লোক সে ঘরের ভিতরেও করতে পারে। এটা আচ্ছা জাস্ট দেখাও। এই কারণে দেখানো যে ইচ্ছে করলে সে ঘরের ভিতরেও মাশরুম করতে পারে। আচ্ছা আচ্ছা কিরকম? যেমন এই যে এইটাই আমি দেখাচ্ছি, শিবু ভাই আমি একটা এই কথা যে বলি, করতে পারে নয়, ইচ্ছা করলে নয়। আপনার মতন যদি মানসিক জোর এবং ইচ্ছা শক্তিটা খুব বেশি থাকে তাহলে হবে। আমি শিবু ভাইকে যেটুকু দেখেছি লেগে থাকা, একদম মানে উনি বারবার বলছেন আমি হেল্প করেছি, আমি সাহায্য করেছি, সেটা নয়। আমরা তো ওপর থেকে কিছু একটা বলে দিলাম, সাজেশন দিলাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, কিন্তু যিনি করছেন তার মানসিক ভাবে তাকে যে পুরো মানসিক এবং ফিজিক্যাল দুটো জিনিসই তাকে সামলাতে হয়। এবার দেখুন দর্শক মন্ডলী, শিবু তুমি বলো কি দেখাচ্ছ আমাদেরকে। আমি বাটন মাশরুম দেখাচ্ছি যেটার কেজি বাংলাদেশে 2150 টাকা করে বিক্রি হয় সুপার শপগুলায়। এই এই প্রযুক্তিতে ই করে আমি সহজে কিভাবে করে সেইভাবে ই করছি। আমি খুব সহজে আমি মাশরুম গুলা ই করেছি, আজকে তুলেছি মাশরুম, আমি ফ্রিজে রেখেছি। এই যে স্যার এগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হ্যাঁ পিনহেড। আচ্ছা, ওইটা কয়দিনে হবে যেটা সাদা সাদা দেখালাম ছোটগুলা? স্যার এইটা আগামীকালকে তুলতে পারবো, এগুলো এগুলো হ্যাঁ, আগামীকালকে তুলতে পারবো যেগুলো আছে। আর এই যে একেবারে এইগুলো ছোট আগামীকাল, যেগুলা, আর একেবারে ছোট যেগুলা সাদা সাদা, এগুলো একেবারে 4 দিন 5 দিন লাগবে, ব্যাঙের দিন ছাতার লাগবে। মতো হয়ে আছে যেগুলো আর কি। এইগুলা এই যে এগুলা তোলা যায় এরকম অবস্থা। আচ্ছা আজকে আচ্ছা, সকালে 3.5 কেজি তুলেছি। তো এই ঘরের মধ্যে কয় কয় হাত বাই কয় হাত ঘর? এটা হলো 10 ফিট বাই 10 ফিট। 10 ফিট বাই 10 ফিটের থেকে তুমি সারা বছর কতটুকু হারভেস্ট করতে পারো? হ্যাঁ সারা বছর আমি তো যেটা করেছি গত পরশু দিন করেছি হলো 5.5 কেজি, হ্যাঁ, আজকে করেছি 2 কেজি 300 গ্রাম। এই যে এগুলো সাদা সাদা এই দেখা হিসাব দিলে যাচ্ছে, পরে যদি এরকম বলি, তোমার এই মৌসুমে, এক মৌসুমে সারা বছর তো করতে পারছো না এটা, তাই না? সারা বছর তো করো এটা না, সারা বছর করতেছি স্যার। স্যার সারা ও বছর সারা বছরই করো, তাহলে সারা বছরে এটা মোটামুটি যেহেতু কত কেজি? এই সিজনে স্যার করা যাচ্ছে, এই সিজনে যেহেতু করা যাচ্ছে আপনার সেটা সারা, কারণ এই আপনার এই টেম্পারেচারে স্যার মাশরুম, বাটন মাশরুম হয় না। না কিন্তু আমি বলছি যে এখন তোমার যে, তাহলে সারা বছর এই 10 ফিট বাই 10 ফিট ঘরে সারা বছরে কত কেজি মাশরুম তুমি করতে পারতেছো মোটামুটি? মাস হিসাব যদি আমি মাসে হিসাব করি যে 120 থেকে 150 কেজি যদি হিসাব করি, তার মানে 1500 কেজি বা 1000 কেজি? 1000 কেজি হবে। 1000 কেজি মানে 1000 কেজি মানে 1 টন, এই একটা 10 ফিট বাই 10 ফিট ঘরের মধ্যে। শ্রোতা মন্ডলী, আপনার উদ্যোক্তা হওয়ার জন্য আজকে সেটা সে তো এটাই বলছে, এবং সে ওয়েস্টার্ন মাশরুম করে আবার, আর একটা হয়তো কোথাও আছে, কিন্তু এই যে চেষ্টাটা,
আপনি এটাকে যদি আরো যদি বেশি জায়গা থাকে তাহলে সেগুলা থেকে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে স্যার করতে পারেন। এই যে দেখেন তাক তাক করে, এই একটা, এই একটা ইয়ে, এই একটা তাক, এই একটা তাক, এই একটা তাক, এই একটা তাক, একটা ইয়েতে পাঁচটা, এই সেম এইরকমই, সেরকম পাঁচটা, ওইরকমও পাঁচটা। আলহামদুলিল্লাহ, এই যে মানে আমরা জানতে পারতেছি, জানতে পারলাম যে মানে যে অল্প জায়গাতে মানুষের যদি উদ্যোগ থাকে, মানুষের যদি উদ্যোগ থাকে আর এখানেই যদি আপনার বিনিয়োগ যদি করা যায়, হয়তো ওখানেই যদি আরো এইটাই যদি 4 গুণ 5 গুণ, একজন মানুষ এই এই হয়তো 4 গুণ 5 গুণ 10 গুণও করা সম্ভব শুধু বিনিয়োগ থাকলে। তো সেইগুলো যদি থাকে তাহলে পরে আপনি চিন্তা করুন যে একটা মাশরুমের উৎপাদন থেকে কতটা আয় হতে পারে। মোহাম্মদ আলী শিপু তার এইটার থেকেই সে তার সংসার চলছে এবং তার স্ত্রী তাকে সহযোগিতা করছে, আমি সেটা জি, আমি ঢাকা যখন ছিলাম স্যার 1 মাসের উপরে, আমার স্ত্রী এই এই টোটাল এই জিনিসগুলা সে ই করেছে। আমার স্ত্রী আছে সাথে, হ্যাঁ আমার স্ত্রী আছে স্যার। আমরা একটু তার কাছে শুনি সেই কতটুকু তুমি বিরক্ত করো তাকে শুনি। তুমি একটু কথা বলবে, আমি কি হারিয়ে গেলাম ইয়ে থেকে স্যার? না না আমার এটা তুমি দেখা হারাও নাই, তোমার ক্যামেরাটা উল্টা হয়ে গেছে আর কি, ক্যামেরাটা উল্টা এলেই হয়ে যাবে, কারণ তোমার ঘরের ছবি দেখতে পাচ্ছি এরকম। না। এই তোমার তোমার ফোনটা ওই খাটের দিকে তাকিয়ে আছে, হয় হয় যে ক্যামেরা চেঞ্জ করে যে আমি কিন্তু ইয়েতেই পাচ্ছি না স্যার, কি ক্যামেরা, তোমার ফোনের মধ্যে ক্যামেরা চেঞ্জ করার একটা জায়গা আছে যেটা ওই যে তীর চিহ্ন দিয়ে উল্টা পাল্টা করা থাকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো বিএসএফ এর ইয়েতেই নাই, দেখছি না কোথায়। তুমি তাহলে বের হয়ে গিয়ে আবার ঢোকো, বের হবে কিভাবে, যে ক্রস চিহ্ন আছে লিভ স্টুডিও, আমি ওইটাই তো দেখছি না স্যার। আমার ওই যে কিন্তু তোমাকে শুনতে পাচ্ছি তো, তুমি বিসেপ এর মধ্যে না আমি থাকতে পারো শুনতে পাচ্ছি, শুনতে পাই দেখি, শুনতে পাচ্ছি আমি। তোমার তোমাকে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা যা তুমি আমি স্যার রিএস্টার দিয়ে তারপরে ঢুকছি, রিএস্টার দিয়ে আবার ঢুকছি। তুমি ঢুকো, আমরা ততক্ষণে একটু ডক্টর করুণার মন্ডলের সঙ্গে কথা বলি। জিজ্ঞেস করবে আমাদের কইছে নাই, আচ্ছা আসুক, আমি ওদেরকে চিনি দুজনকে, আমি চিনি এই জন্যই মানে ভাবলাম যে একটু শুনি আর কি, একজন পারিবারিক কৌশলে কি করে একসাথে হাজবেন্ড ওয়াইফ চেষ্টা করে আপনার এই যে একটা সুন্দর কাজ করছে, নিজেদের জন্য উপকার করছে, মানুষের জন্য উপকার করছে এবং এমন একটা জিনিস উৎপাদন অবশ্যই করছে যেটা মানুষের উপকারে লাগে। এমনি আমাদের দেশে তো এখন ভেজালে বেশি, পেস্টিসাইডে নানান কিছুতে ভরে গেছে বাজার, এই যে কীটনাশক বালাই নাশক নানান কিছুতে ভরে গেছে, সেগুলোর পরিবর্তে এই যে মাশরুম উৎপাদন করছে তারা পরিবারে এবং আমাদেরকে সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে, আমাদেরকে সেটা এখানে ফলে ভেজালের বিরুদ্ধে তার একটা এই যে তাদের এই প্রচেষ্টাটা আমাদের কাছে খুবই মানে খুবই সুখের ব্যাপার। অবশ্যই তো এইটা মানে অবশ্যই একটা আমাদের 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 সবাইকে খেয়াল করা দরকার যে এই যুগে আমরা আমাদের খাবারে এবং তার উৎপাদনে তার বিপণনে ব্যবসাতে সব জায়গাতে নৈতিকতা বোধটা থাকা দরকার। নৈতিকতা বোধ দিয়ে আমরা খাবারটাকে নষ্ট করছি, আমরা শুরু করেছিলাম যে রোজার মাসে পুষ্টিকর খাবার, রোজার মাসে পুষ্টিকর খাবার অবশ্যই দরকার, কিন্তু পুষ্টিকর খাবারটা রোজার মাসে নয়, পুষ্টিকর খাবারটা আমাদের দরকার সারা বছরই সব সময়ের জন্য। খাবারকে এই পুষ্টিকর বিশেষণটা দেওয়াই তো উচিত না, কারণ এই যে মানে নিরাপদ বিশেষণটা দেওয়া উচিত না, নিরাপদ বিশেষণ দিতে হবে কেন খাবারে, সব খাবারই তো নিরাপদ হওয়া উচিত তাই না ডক্টর, সব খাবারই নিরাপদ হওয়া উচিত, ঠিক সৃষ্টিকর্তা তৈরি অবশ্যই করেছেন, অবশ্যই সৃষ্টিকর্তা সব খাবার তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য অথবা তার সৃষ্টির কল্যাণের জন্য, সেই জায়গাটায় আমাদেরকে আমরা সেটাকে নানান ভাবে নষ্ট করে ফেলেছি। একে তো উৎপাদনের সময় আমরা বিভিন্ন রকমের বিষ প্রয়োগ করছি, তারপরে আপনার আসছে আবার পরবর্তীকালে বাজারজাত করণের সময় সেটা ভেজাল দিচ্ছি, এটা করছি, এই রং দিচ্ছি ওই রং দিচ্ছি নানানটা করে, সেটা দিয়ে হলুদের গুঁড়ার ভিতরে শুনলাম ইটের গুঁড়া অনেকে দিয়ে দিচ্ছে, এই যে এগুলো যে করছে, অথচ মোহাম্মদ আলী শিপু বা আপনি আপনার আপনারা যে এই মাশরুম নিয়ে যে চিন্তা করছেন,
এটার ভিতরে কীটনাশক দেওয়া যায় না মোহাম্মদ আলী শিপু? কীটনাশক লাগে? স্যার কীটনাশক দেওয়া, আমরা কীটনাশক দেই না, কারণ ঘরে যেহেতু করি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করি। কীটনাশক অন্য কিছু দিলে একটু প্রোডাকশনটা বেশি হবে, কিন্তু আমরা আসলে ওইটা ব্যবহার করি না, আমরা রাসায়নিক কোনো কিছুই ই করি না। আমরা যেটা করি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ যেটা করো, আমরা যেটা করি যদি পোকামাকড়ের জন্য যদি হলো আমরা ট্রাপ দিই, হলুদই করি অথবা লাইট এমন ভাবে ই করে দিই যাতে ওইখানে যে পোকা টোকা যায় পরে, এইভাবেই করি, কোন রকম রাসায়নিক প্রাকৃতিক। আমরা যে বায়ো 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 পেস্টিসাইড অথবা এই ধরনের উপকরণের কথা বলছি, নিম পাতা রেখে দেই, নিম পাতা রেখে দিচ্ছি, তারপরে কি হলুদের যে আঠালো আঠা দেওয়া হলুদের কাগজ সেটা ঝুলাই দিচ্ছে, নানানটা এইগুলা করছে, ফলে মানে প্রাকৃতিক এই সমস্ত বা যেগুলো কীটনাশক লাগছে না এরকম প্রযুক্তি ব্যবহার করছে, ফলে আপনি চেষ্টা করলে নিরাপদ করা যাবে। তো এবং মাশরুম যেহেতু ঘরের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে হয়, সেই জন্যে এটাকে কিন্তু খোলা মাঠের মধ্যে হলে সেখানে কীটনাশক না দিয়ে সেটাকে প্রোটেক্ট করা একটু সমস্যাজনক, কিন্তু যেহেতু ঘরের মধ্যে হচ্ছে, ঘরের মধ্যে যদি আমি একটা খুব পাতলা মশারি দিয়ে যদি জানলা ইত্যাদি বন্ধ করে রাখি, এই পাতলা মশারিটা ঘরের বাইরেও দেওয়া সম্ভব, যদি আপনি ঘরের ভিতরে দিতে চান ঘরের বাইরেও। আমি সেদিন অস্ট্রেলিয়াতে একটা ছবি দেখেছি, একটা ভিডিও দেখলাম ইউটিউবে, তারা মাঠের পর মাঠ আপনার ওই যে ব্লুবেরি উৎপাদন করতেছে, সব ওই মশারির কাপড়ের ভেতরে কাপড় দিয়ে একবার আকাশ টাকাশ ঢাকা শুধু পাখি ঠেকানোর জন্য। তো এই যে মানে আমি যদি ইচ্ছা করি সেটা তো করতে পারি, মশারির কাপড় দিয়ে আবার যদি 2 বিঘা জমি করি 2 বিঘা আমি ঠেকে দিতে পারি। এখন তো দেখছি গোয়াল ঘরের মধ্যে মশারির কাপড় দিয়ে ঢাকা, তারা এটা করছে না, করার চেষ্টা করে, তাহলে আমাদের প্রচেষ্টাটা হলো গুরুত্বপূর্ণ। আমি এখন আমাদের আজকে দর্শক মন্ডলীরা ওনারা কিছু কথা বলেছেন, আমি একটু বলে নেই যে তোমার তোমার আন্টি নিরুফার তাসনিম, উনি তোমাকে প্রশংসা করেছেন খুব, শিপু খুব ভালো কাজ, ভালো লাগলো তোমার কাজগুলি দেখে এটা বলছে। আমাদের কানাডা থেকে আর এক ভদ্রলোক জগদীন্দ্র চৌধুরী বলছেন, শীতাকি মাশরুম ইজ ভেরি নিউট্রিশিয়াস অ্যান্ড হ্যাজ এক্সপোর্ট পটেন্সিয়াল। আমরা কি শীতাকি মাশরুম করতে পারতেছি? আমরা শীতাকে বাটন মাশরুম এবং শীতাকে মাশরুমের টেম্পারেচার এটা কিছুটা কাছাকাছি, ওটা সম্ভব, কিন্তু আসলে যেটার ডিমান্ড নাই ওইটা, ওই মাশরুমটা আমাদের দেশে ডিমান্ডটা গড়ে ওঠে নাই, ওটা করেছি, ওটা কিন্তু জগদীন্দ্র চৌধুরী কানাডায় থাকেন, উনি বলছেন শীতাকে ইজ ভেরি নিউট্রিশিয়াস এন্ড হ্যাজ এক্সপোর্ট পটেনশিয়াল এন্ড সোল্ড অ্যাট মাচ হায়ার প্রাইস, এটা উনি বলার চেষ্টা করছেন। সঠিক সঠিক, তো ফলে আমরা যদি সেটা করতে পারি, ডিমান্ডটা তো তৈরি করার বিষয়, তোমার মাশরুমের ডিমান্ডটা তো ছিল না, আগে কেউ খাইতো না, এটা তো উৎপাদকের আমরা কনজিউমার তৈরিও করতে পারি আর কি। তারপরে আমাদের এই প্রসঙ্গেই আমাদের আরেকজন অস্ট্রেলিয়া থেকে এক বন্ধু বলছেন যে এই যে মূল্য এবং নিরাপদ খাবার ইত্যাদি এইগুলোর প্রসঙ্গে উনি বলতেছেন যে এটা খুবই ভালো আলোচনা করতেছি আমরা, কিন্তু সে প্রসঙ্গ করতে গিয়ে আবার বলতেছেন যে রোজার মাসে অস্ট্রেলিয়াতে অনেক জায়গাতে 50% দাম কমায় দিছে, আর আমরা রোজার মাসে উনি বলছেন 20 টাকার শশা 120 টাকা হয়ে যায়, রোজার মাস আসলে লাভ করার একটা প্রচেষ্টা, ফলে এই সমস্ত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একদিকে মানুষকে ন্যায্য মূল্যতে দেওয়া দরকার, আর একদিকে হলো আমাদের সঠিক জিনিসটা খাওয়ানো দরকার, মানুষের নৈতিকতা দরকার, নৈতিকতাটা দরকার ব্যবসার ক্ষেত্রেই হোক আর আমি উৎপাদনের ক্ষেত্রেই হোক, যেখানেই হোক না কেন এই নৈতিকতা দরকার, মূল্যবোধ দরকার, যে আমি যেটা যে কাজটা করব সঠিক কাজটা করব, আমি কেন খারাপ কাজটা করতে যাব। তো আমি আমি আমাদের শেষ করা দরকার এখন, ডক্টর কুণাল মন্ডল আমাদের দর্শকদের জন্য, আমরা আশা করি যে আপনাকে আরেকবার পাবো, আমাদের দর্শকদের জন্য আপনার বক্তব্য আছে কিনা? দর্শকদের জন্য আমি জানি না, দর্শকদের মধ্যে আপনাদের সরকারি কেউ আছেন কিনা, আমার একটা আবেদন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও মাশরুম চাষ কিন্তু হচ্ছে, এমন নয় যে হচ্ছে না, অনেক ভালো ভালো মাশরুম চাষি আছেন পশ্চিমবঙ্গে, ছোট এবং বড় উদ্যোগী দুরকম ধরনেরই আছেন, যাদের খুব কম খরচে করছেন, যারা হয়তো 1 কোটি টাকা ব্যবহার করেও করছেন, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন স্কেলে করা যায় মাশরুম।
কিন্তু যেটুকু দরকার, যেমন শিপু ভাই করছেন এখন লেগে থাকা, এবং তার সঙ্গে যদি সরকারি মদত একটু পিছন থেকে দেওয়া যায়, যেটা সাধারণত বলা হয় পিপিপি মডেল, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সেরকম যদি পাবলিক ফান্ডেড কিছু প্রজেক্ট তার সঙ্গে প্রাইভেটকে জুড়ে দেওয়া হোক, জুড়ে দিয়ে অন্তত পক্ষে যদি আপনাদের দেশে যেগুলো পার্বতীয় অঞ্চল যেমন রংপুর, সিলেট, আমার যেটুকু ধারণা আছে, আমি এখনো পর্যন্ত কখনো বাংলাদেশে যাইনি, আশা করি করোনা টরোনা মিটে গেলে তারপরে একবার বাংলাদেশে যাব। শিবু ভাই অনেকবার ডেকেছেন, আপনাদের দেশ খুব সুন্দর, আমি অবশ্যই যাব একবার। সিলেট, রংপুর, দিনাজপুর, এই যে অঞ্চলগুলো, সেখানেও যদি কিছু কিছু জায়গায় এরকম সেন্টার তৈরি করা যায় যারা মাশরুমের উপরে কাজ করবে এবং পিপিপি মডেলে, তাতে কিন্তু সাধারণ মানুষ এবং পুরো দেশ একসঙ্গে উপকৃত হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। শিপু, তোমার কিছু এক মিনিটে কিছু বলার আছে, আমাদের শেষ করা দরকার, ইফতারের সময় হয়ে যাচ্ছে। ধন্যবাদ বিএসএফ ফাউন্ডেশনকে যে এত সুন্দর আয়োজন করার জন্য, এবং আজকে আমার খুব পছন্দের দুইটা মানুষের সাথে আমি প্রোগ্রাম করছি, এত বড় মাপের মানুষের সাথে প্রোগ্রাম করতে পারে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি। আর আমি যেটা বলছি, মাশরুম আমাদের বর্তমানে খাদ্য তালিকায় আনতে হবে, কারণ ভেজাল খাদ্য থেকে নিরাপত্তার, নিজেদের সুস্থ থাকার জন্য মাশরুম খেতে হবে। আমাদের প্রতিদিন না হলেও সপ্তাহে দুবার তিনবার করে হলো খাদ্য তালিকায় আমাদের মাশরুম নিয়ে আসি। আর আমাদের স্যার যেটা বলছে, আসলে আমাদের এইরকম যদি পাবলিক এবং সরকার যৌথভাবে যদি আমরা কাজ করি, এই মাশরুমটা আরো দ্রুত এগিয়ে যাবে। আসলে আমরা মাশরুম চাষি যারা, তারা আসলে ওই রকম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই ধরনের আমাদের দক্ষতা আছে, দক্ষতা আছে, এই দক্ষতা গুলোকে সরকার যদি কাজে লাগায় আমাদের দেশ বড় উন্নত হবে। এবং আমি স্যার দুইটা কথা বলি, একটু কথা বলি, সেটা হলো এই মাশরুম শিল্পটা আসলে অনেক বড় শিল্প, যেটা গার্মেন্টস শিল্পের চেয়ে অনেক বড়। সেটা কসমেটিক্স তৈরি করতে পারবে মাশরুম দিয়ে, মাশরুম দিয়ে লেদার তৈরি হয়, মাশরুম টুথপেস্ট হয়, নানা রকম মাশরুম বিভিন্ন রকম খাদ্য তালিকা হয়, খাদ্য তৈরি হয়। অতএব এই শিল্পটাকে যদি আমাদের মতো যারা আছি, মাশরুম সারা বাংলাদেশে অনেক লোক আছে, তাদের যদি বিভিন্ন প্রজেক্টের আওতায় এনে সরকার সহযোগিতা করে, তো এই শিল্পটা গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। ইনশাল্লাহ। আসল কথাটা এই জায়গাটায় যে আমাদের আমাদের বিকল্প এই যে এগুলো আমাদের অনেক কিছুই আছে, আমরা করে থাকি, কিন্তু সেই জায়গায় যদি আমাদের দেশীয় বর্জ্য যেগুলো ফসলের বিভিন্ন জিনিস যে আমরা ফেলে দিই, ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি, করছি, সেই সমস্ত জিনিসগুলাকে আমরা যদি কাজে লাগিয়ে মাশরুম উৎপাদন করতে পারি, এবং আমাদের দেশের অর্থনৈতিক ছোট বড় কৃষক যারাই করতে চায়, ছোট কৃষকরাও ইচ্ছা করলে আমাদের তারাও এইটা দিয়ে করে তাদের উন্নতি করতে পারে, চেষ্টা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো যে খালি অর্থনৈতিক উন্নত না, শারীরিক, মানসিক সবকিছু তারা উন্নত করতে পারেন। এর জন্য দরকার আমাদের খাদ্য তালিকায় এটাকে ঢোকানো আর কি, দর্শক মন্ডলী। আমাদের আসলে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা বেশিক্ষণ থাকতে পারছি না। আমরা ডক্টর মন্ডল, একটা অপ্রত্যাশিত ভাবে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি যে এই হচ্ছে, আমি পশ্চিমবঙ্গে আইক্যানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমি গবেষণা করেছি আগে, ফলে মানে হয়তো পান গবেষণা নাই, তবে ধানের সম্বন্ধে আর কি, তো সেটা হিসেবে আমি পশ্চিমবঙ্গের সম্বন্ধে, পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কাজ করি। মোহাম্মদ আলী শিবু, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। খালি তোমার স্ত্রী কিরকম যন্ত্রণা তুমি তাকে দিচ্ছ সেটা জানা হলো না মাশরুম করতে গিয়ে, কিন্তু তোমরা যে খাচ্ছ তো রীতিমতো। জি খাচ্ছি, এইটা হলো আসল কথা, এবং সেটা হলো আসল কথাটা খাচ্ছি। আর তোমার কাছে যদি মাশরুম কেউ পেতে চায়, কি করে পেতে পারে? আপনি, আমি ঢাকায় এখন ট্রেনের মাধ্যমে পাঠাচ্ছি, ট্রেন চলে শুধু, অন্য বাস অথবা অন্য কিছু যায় না। কেউ যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি তাকে পৌঁছানোর ব্যবস্থা করব। আমার নাম্বারটা তুমি বলো, মানুষ যদি পারে দুই তিন মিনিট একটু রিপিট করো, কেউ যদি লিখে নিতে চায়। আমার নাম্বার হলো 01712972460। আবার বলছি 01712972460। ঠিক আছে, আমি আপনারা সবাই যদি কেউ মাশরুম ওর কাছে পেতে চান, তো ঢাকাতেও তার সাপ্লায়াররা রয়ে গেছে, তার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করে, অনেক অনলাইন বিক্রি করে শুনেছি, বলে তবে কারা করে সেটাও শিপুর কাছ থেকে শুনতে পারবেন 01712972460 তে।
এখানে তার কাছে ফোন করলে আপনি কোয়ালিটি মাশরুম পেতে পারেন। শাকিল মিল্লাত মোর্শেদ আমাদের বিসেপ ফাউন্ডেশন একজন সিনিয়র সদস্য, উনি জানতে চাচ্ছেন কোথায় পাওয়া যাবে, তো তাকে আমরা এই ফোনটার নম্বরটা দিয়ে দিতে পারবো। তো আশা করতেছি যে এভাবে আমরা আমরা চাই যে মানুষের, তোমার ব্যবসা নয়, তুমি উৎপাদন করতেছো, অবশ্যই চাই সেখান থেকে গ্রো, তোমার সেখানেও উন্নতি হোক, কিন্তু আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ আসলে ভালো খাবার খায়। বিসেপ ফাউন্ডেশন এইটা হলো তার মূল জায়গাটা, আমরা ভালো খাবার খাই। তো আমার জন্য দোয়া করো ডক্টর মন্ডল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, আমাদের সঙ্গে থাকার থ্যাংক ইউ। জন্য। আমরা শেষ করতে পারি, আমরা অফলাইন যেতে পারি। অফলাইন।